বদলুচি চেহারা, বদলুচি চৌকির রঙ, কিন্তু বদলুনি এই ভিভিআইপি কলোনির এই রাস্তার মুখ্য রাস্তার অবস্থা। নমস্কার দর্শক বন্ধু, চাণক্যকে স্বাগত করুছি মু রাজেশ। বর্তমান দেখুথিবে আমি অছু ভদ্রক সহর মোটেল ছকরে অছু। ইয়ে যে দেখছু আমি মোটেল ছকর, ইয়ে হচ্ছে রাস্তাটি আপনার দেখছু, ইয়ে রাস্তাটি হচ্ছে ভদ্রক সহর মুখ্য ভিভিআইপি রোড কুয়া, এই হচ্ছে রাস্তা। ইয়ে রাস্তার অবস্থা আপনার দেখুথিবে, এই রাস্তায় জিলাপাল যাচ্ছেন, এই রাস্তায় ভদ্রক এসপি যাচ্ছেন, প্রত্যেক দিন এই রাস্তায় যাতায়াত করছেন, যা আসা করছেন জিলাপাল এসপি এবং বিভিন্ন পদাধিকারী মানে উচ্চ পদস্থ অধিকারী মানে এই রাস্তায় যাতায়াত করছেন। ভদ্রক সহরাঞ্চল ভিভিআইপি অঞ্চল কুয়া, এ হচ্ছে গবসায়ী রাস্তা। এ রাস্তার অবস্থা আপনার দেখুন, এ রাস্তা কিভাবে ভাবে রয়েছে, ষোহল নম্বর জাতীয় রাজপথর গবসাইকু যাইথিবা এই ভিভিআইপি কলোনি রাস্তায় দৈনিক জেলা প্রশাসন মুখ্য অর্থাৎ জেলাপাল, পুলিশ প্রশাসন মুখ্য এসপি সহ বিভিন্ন বিভাগীয় অধিকারী মানে যাতায়াত করছেন। কারণ জেলাপাল এসপি আবাসিক কার্যালয় সহ অন্য পদাধিকারী মানকর সরকারি কোয়ার্টরস রয়েছে, তবে দীর্ঘদিন হব এই রাস্তা, এই রাস্তার যে প্রমুখ রাস্তাটির অবস্থা শোচনীয়। গত দুই দিন হব সামান্য বর্ষার এই রাস্তায় পানি, কাদুয় ও বড় বড় গাত যোগ যাতায়াত করা মুশকিল হয়ে পড়ছে। আপনার দেখুথিবে ইয়ার সিধা সড়ক দৃশ্য আপনার আমি দেখাছু। এই রাস্তা দিয়ে দৈনিক ভদ্রক হেডকোয়ার্টর কু আসুথিবা গেলটুয়া, বগমরা, জলগাঁ, কাউপুর এইভাবে অঞ্চলবাসী মধ্যে শোচনীয় রাস্তায় যাতায়াত করছেন। আপনার দেখুথিবে আপনার আমি দেখাছু সিধা সড়ক দৃশ্য, রাস্তার অবস্থা দীর্ঘ আগে এবে নুহে, দীর্ঘ বর্ষ হব এইভাবে রয়েছে, পেচ পড়ুছি, রাস্তা কাম হচ্ছে যা সেয়া। আজ্ঞা কহবাকু গলে আমি গোটে কথা এটি কহবু, এটি কহব কাহাকু শুনিব কিয়ে, যদি রাস্তা কেউটি খারাপ হচ্ছে, যদি কৌশি অব্যবস্থার চালছি, সেই জায়গায় জেলাপাল মহোদয়ঙ্কু লোক মানে অভিযোগ করতে, যেটি কি জেলাপাঁক নজরক আসি নথায়, সেইটি জেলাপাল নজরক আনতি সমস্যার সমাধান পাই। কিন্তু জেলাপাল খোদ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করছেন, যা আসা করছেন, এসপি মধ্যে যা আসা করছেন। আজ্ঞা আমি এটি কহবা যে দ্বীপ তল অন্ধার, এইভাবে ভাবে এই রাস্তাটি আজ্ঞা রয়েছে। এটা হচ্ছে ভিভিআইপি কলোনি, ভদ্রক সহর মুখ্য কলোনি। আউ গোটে কথা কহবু আজ্ঞা, বদলুচি চেহারা, বদলুচি চৌকির রঙ, কিন্তু বদলুনি এই ভিভিআইপি কলোনির এই রাস্তার মুখ্য রাস্তার অবস্থা। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশ পাচ্ছি, সাধারণ লোক মানে স্বর উত্তোলন করছেন, কিন্তু এই রাস্তার অবস্থা বদলিবা পরিবর্তে এ রাস্তার অবস্থা অত্য দিনকু দিন শোচনীয় অবস্থা রয়েছে। আপনার দেখুথিবে কিভাবে ভাবে খাল খমা, কেতে বড় বড় খাল, প্রত্যেক দিন শতাধিক শতাধিক লোক যা আসা করছেন ভিভিআইপি কলোনি হইতিবারু, হাজার হাজার গাড়ি মোটর যাতায়াত করুচি, এই খালরে যাচ্ছি, কার প্যান্ট সার্ট খারাপ হচ্ছে, গাড়ি সব খারাপ হচ্ছে, খালরে পড়ি এটি দুর্ঘটনা মধ্যে ঘটুছি। কিন্তু এটি কহব কাহাকু শুনিব কিয়ে, এ রাস্তা কোন পাই, এ রাস্তার অবস্থা বদলু না কোন পাই, এটি সমস্তে দেখি পদাধিকারী মানে দেখি উচ্চ পদস্থ অধিকারী মানে দেখি চুপ রয়েছেন। তবে দেখিবাকু বাকি রহিলা এই যে প্রসঙ্গ উঠুছি, লোক মানে প্রসঙ্গ উঠাউছেন, এ প্রসঙ্গ কেতে দূর ফলপ্রদ হচ্ছে, জেলাপাল কেবে এই রাস্তা প্রতি ধ্যান দেউছেন, তবে এই রাস্তা অবস্থা আপনার দেখুথিবে শতাধিক লোক মানে যাতায়াত করছেন। ইয়ে হচ্ছে ভদ্রক সহর ভিভিআইপি কলোনির রাস্তা, গবসাহী রাস্তা, যে প্রশাসন এটি প্রতি তুরন্ত দৃষ্টি দেওয়া দাবি হচ্ছে, সাধারণের দাবি হয়েছে।